সুখী জীবন লাভের দোয়া। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি দোয়া শিক্ষা দেব, এটা কোনো সাধারণ দোয়া না, এটা কোনো হাদিসের না, সরাসরি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের একটি বিশেষ আয়াত। আর এই আয়াতটা যদি আমরা সহি শুদ্ধ করে পাঠ করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহর পবিত্র কোরআনুল কারিমের উসিলায় আমাদের জীবন সুখময় শান্তিময় করে দিবেন আল্লাহ তাআলা। তাই বন্ধুরা, আমরা এই দোয়াটা সহি শুদ্ধ করে শিক্ষা করব। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা কোথাও না টেনে মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আমার সাথে সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা, নুনে ডান হবে, রব্বানা হাব লানা, হাব হাব আজবর হাব কলকলা হবে, হাব লানা, লানা নুনে টান হবে না, নুনে টান হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, মিন গুণ হবে না, আজ ওয়া একালিফ টান হবে, জিনা, মিন আজওয়াজিনা, আমি শব্দ শব্দ করে বলতেছি আপনি মুখস্থ করেন, মিন আজওয়াজিনা, মিন আজওয়াজিনা, ওয়া যুররিয়াতিনা, ওয়া যুররিয়াতিনা, শুধু নুনে টান হবে আর আগে টান হবে না, জাল হরফটা নরম হবে, ওয়া যুররিয়াতিনা, ওয়া যুররিয়াতিনা, ওয়া যুররিয়াতিনা, কুররতা, কুররতা, قرأت قرأت أعيني أعيني نون واو دوي زير হবে এখানে, নুনের নিচে আরেকটা জের হবে, দুই জের হবে, আর ওয়াওর উপরে তাসদিদ হবে, أعيني أعيني وجعلنا أعيني وجعلنا أعيني أعيني وجعلنا وجعلنا للمتقين للمتقين إماما إماما للمتقين إماما ربنا هب لنا من أزواجنا. এখন শব্দগুলো একটু বড় করে বলতেছি, যেহেতু আগে ছোট ছোট শব্দ বলছি এখন একটু বড় করে পড়ি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া যুররিয়াতিনা قُرَّةَ أَعْيُنٍ وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ تقين إماما. এখান থেকে أعيني وجعلنا أعيني وجعلنا أعيني وجعلنا للمتقين
للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান কর যাহারা নয়ন পূর্তিকার হয়, আর আমাদের মুত্তাকিনদের জন্য আদর্শবান কর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে, কোরআনের বরকতে আমাদের সুখময় শান্তিময় জীবন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।